সবাইকে স্বাগত জানাচ্ছি এপিরি প্রোডাকশনের নতুন ভিডিওতে। আজকে আমরা মুভি রিভিউ সিরিজে যে মুভিটি নিয়ে রিভিউ করতে যাব তার নাম হচ্ছে রামধনু। এটি 2014 সালে রিলিজ হয়, যা পরিচালনা করেছেন যৌথভাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মুভি রিভিউতে। এই মুভিতে যদিও একটি কমেডি ধারার মুভি, তবে এখানে আমাদের সমাজের একটি ব্যাপক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। সেটি হচ্ছে বর্তমান প্রজন্মের কিংবা বর্তমান সমাজের যে শিক্ষা ব্যবস্থা, স্পেসিফিক্যালি বলতে গেলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি, যেটা ছোটদের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযোজ্য এবং বড়দের ক্ষেত্রেও কিছু কিছুভাবে। স্কুলে ভর্তি পরীক্ষা, যেটা আমরা মিড-80s থেকে শুরু করে বর্তমান প্রজন্মের যে শিশু কিশোররা আছে তারা সবাই কম বেশি ফেস করেছি। তো এখানে প্রথমেই আর কথা না বাড়িয়ে মুভি রিভিউতে চলে যাই। মুভির গল্পে আমরা দেখতে পাই যে মিতালি দত্ত এবং লাল্টু দত্ত একটি মধ্যবিত্ত কাপল, যারা কলকাতার একটি মধ্যবিত্ত নেইবারহুডে বসবাস করে। তাদের একমাত্র ছেলে ঋষি দত্ত ওরফে গোগল, এই গোগলের ভর্তি পরীক্ষার কাহিনী নিয়ে মুভির কাহিনীটি মূলত আবর্তিত হয়। প্রথমে আমরা প্রথম সিনেই যেটা দেখতে পাই যে মিতালি দত্ত একটি স্কুলে যায় এবং সেই স্কুলের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। সে বিভিন্ন বোর্ডের তার ছেলের নাম খুঁজতে থাকে, কিন্তু অবশেষে না পেয়ে হতাশ হয়ে বাসায় আসে এবং বাসায় এসে দেখা যায় যে সে প্রথমেই তার ছেলের বেদমভাবে প্রহার করে এবং জিজ্ঞেস করে যে চড়ুইয়ের ইংলিশ কি এবং এটার বানান কেন বলতে পারিস না। সে তার ছেলেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রহার করতে থাকে। পরবর্তীতে তার ছেলে বলে যে চড়ুইয়ের ইংলিশ হচ্ছে স্প্যারো এবং সে তার বানানটিও বলে। কিন্তু তারপরে মিতালি মুখোপাধ্যায় তাকে, মিতালি দত্ত তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলে যে বাবা পরীক্ষার সময় কেন পারিস না। এভাবে কাহিনী চলতে থাকে। সে দেখা যায় যে এই দম্পতি তাদের ছেলেকে একটি ভালো নাম তথাকথিত নামি দামি স্কুলে ভর্তি করানোর জন্য বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেয় এবং প্যারেন্টস ইন্টারভিউ, বাচ্চাদের ইন্টারভিউ এগুলো ফেস করতে থাকে। কিন্তু প্রতিবারই দেখা যায় যে তারা বিভিন্ন কারণে বিফল হতে থাকে। তাদের যে কাঙ্ক্ষিত স্কুলে ভর্তি করার যে স্বপ্ন সেটা প্রায় অধরাই থেকে যায়, এরকম মনে হতে থাকে। তো পরবর্তীতে আমাদের সাউথ এশিয়ান সমাজের যে ধারা, যে আমরা কাজটি সোজা পথে না এগুলো ব্যাকা পথে যাওয়ার চেষ্টা করি, পরবর্তীতে সে বিভিন্ন জায়গা থেকে জানতে পারে যে স্কুলে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন ডোনেশনের মাধ্যমে, বিভিন্ন লিঙ্ক আপের মাধ্যমে ভর্তি করা হয়। এর ফলে সে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। সে তার স্বামীকেও বলে এরকম অকর্মার মতো বসে থাকলে হবে না, তুমি বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নাও। তো তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী, স্কুলের শিক্ষক, ইভেন স্কুলে যে জামা কাপড় সাপ্লাই দেয়, স্কুলে যে ইউনিফর্ম সাপ্লাই দেয়, তিনিও এসবের সাথে যুক্ত। কারণ তিনি, তার কাছে পাকা খবর থাকে যে কোথায় ভর্তি হতে পারে, কার কাছে গেলে ভর্তি হবে, নির্দিষ্ট ডোনেশন অ্যামাউন্টটা কি, কার নাম কিভাবে উঠবে। তো এভাবেই সে প্রথম একটি স্কুলে যায় এবং একটা কমেডি দৃশ্যের অবতারণা হয় যে সে স্কুলে যেয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী খুঁজতে থাকে হন্তদন্ত হয়ে, এবং তার সাথে দেখা হয়ে যায় একজন ব্যক্তি। তিনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি এখানে কি করছেন। তিনি বলেন যে আমি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে খুঁজছি। বলে কেন, চতুর্থ শ্রেণীর কর্মচারীকে কি প্রয়োজন। সে বলে যে আমি শুনেছি তাদের কাছে নাকি ভর্তির বিষয়ে পাকা খবর থাকে এবং ছাত্র ভর্তি, দুই নম্বরই লাইনে কীভাবে ছাত্র ভর্তি করা যায় সেটা তারা জানে। তো পরে দেখা যায় যে তিনি তাকে বলতে থাকেন, শাসাতে থাকেন যে এসব আপনি এসব করবেন না, এসব দু নম্বরই কাজ এখানে চলবে না। এই সে, কিন্তু সে নাছোড়বান্দা, লাল্টু দত্ত নাছোড়বান্দা। লাল্টু দত্ত তাকে বলতে থাকে আপনি কি চতুর্থ শ্রেণীর কর্মচারী। পরে দেখা যায় যে স্কুলের সিকিউরিটি গার্ড দেখে তাকে অর্ধচন্দ্র তথা গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং বলা হয় যে তুমি কার সাথে কি বলছো, তিনি স্কুলের ভাইস প্রিন্সিপাল। এভাবে চলতে থাকে। তারপর সে তার স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী স্কুলে যে ইউনিফর্ম সরবরাহ করে তার কাছে যায় এবং বলে যে বিভিন্নভাবে আমি ভর্তি করাতে চাই এবং ভর্তি করাতে আপনি সাহায্য করুন। বলে যে আচ্ছা ঠিক আছে, ডোনেশন দিতে হবে। তারপর বলে যে কত লাখ টাকা ডোনেশন দিতে হবে। বলে যে, তারপর বলে যে না, ঠিক ডোনেশন টাকার আকৃতিতে হয় না, যে বিভিন্ন একজন ব্যক্তি দেখা গেল তার ছেলেকে ভর্তি করাবে, সে খেলনার দোকানদার, সে স্কুলে খেলনা দিয়ে দিল, ঠিক আছে। তারপরে আবার যে স্কুলে একজন পেন্টিং দিয়ে দিল, তা আপনার কিসের দোকান আছে। সে বলে যে আমার মেডিকেল হল আছে। বলে যে তাহলে মেডিকেল হল কোথায় আছে। বলে যে এটা এখানে আছে ছোটখাটো একটা ফার্মেসি আকারে। বলে তাহলে আপনি বাচ্চাদের পুরো স্কুলের ভ্যাকসিন দিয়ে দিন সারা বছরের জন্য। বলে তাহলে তো দোকান উঠে যাবে। কিন্তু সে তারপর বলে যে দোকান উঠে গেলে যাবে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যতের জন্য আপনাকে এই দুই নম্বরের পথ অবলম্বন করতে হবে। তারপর সে হতাশ হয়ে বাসায় ফিরে আসে এবং মিতালি তার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করার জন্য নানাবিধ পদ্ধতি অবলম্বন করতে থাকে। সে বাসায় হোম টিউটর রাখে। হোম টিউটরের কাছে আমাদের এই সাউথ এশিয়ায় যে একটা কমন ফেনোমেনন যে ইংলিশ পারলেই ছেলে বুঝি শক্তপোক্ত হয়ে গেল, ছেলের এডুকেশন ঠিক হয়ে গেল, সে দেখা যায় তার ছেলে ইংলিশের উপর জোর দেয় এবং এই হোম টিউটর এসে বলে যে সে পড়াতে পারবে, শুধু বিকালেই পড়াতে পারবে। কিন্তু দেখা যায় বিকালে তার ছেলেটা খেলে। এবং আমাদের সমাজে যেটা হয়, আমরা সবাই ছোটবেলা ফেস করেছি যে পড়াশোনা একটু দেখা যায় ঢিলা দিলে কিংবা পড়াশোনা ঠিকঠাক মতো না পারলে বাবা মা বলে যে বিকালের খেলাধুলা বন্ধ, বন্ধু বান্ধবের সাথে চলা বন্ধ, এবং তার ছেলের কপালেও সেটা ঘটে।
যে বিকালে খেলাধুলা বন্ধ এবং সে তার টিচারের কাছে পড়তে হবে, কিন্তু বাচ্চা মানুষ সে তো টিচারের কাছে পড়তে পারবে না, মানে পড়তে পারছে কিন্তু দেখা যাচ্ছে তার মনোযোগ থাকছে খেলার মাঠে তার খেলার সঙ্গীদের সাথে, তো যাই হোক এভাবে চলতে থাকে, তবে সেই টিচার দিয়েও তার কাঙ্ক্ষিত ফলাফল আসে না, যে কারণে সেই টিচারকে বিদায় করে দেওয়া হয়। এর মাঝেই এই দুই দম্পতি মিতালির বাপের বাড়িতে যায়, যেটা একটি গ্রামীণ অঞ্চলে, এবং গ্রামীণ অঞ্চলে গিয়ে দেখা যায় যে তাদের ছেলে গোগল সে খুব এনজয় করে পরিবেশটা, সে তার নানার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়, সে গ্রামে গিয়ে মাছ ধরা, ঘুড়ি ওড়ানো, তারপর গাভীর দুধ দহন করা ইত্যাদি বিভিন্ন জিনিস দেখে এবং বিষয়গুলোর সাথে সে খুব অ্যাকাস্টমড হয়ে যায়, খুব ভালো মতো দেখতে পায় যে কীভাবে মাছ ধরে, টোপ দিয়ে কীভাবে মাছ ধরে, রোদ থাকলে মাছ আসে না, বর্ষাকালে মেঘ আসলে মাছ বেশি চলে আসে, এগুলো দেখে এবং সে গ্রাম বাংলার সাথে খুব ভালো একটা খুব মিলে যায় তার চলাফেরা, সে ওই পরিস্থিতির সাথে খুব অ্যাকাস্টমড হয়ে যায়। তো এরপরেই দেখা যায় তার তাদের যতদিন এখানে থাকার কথা তারা থাকতে পারে না, তারা ফিরে আসে, কারণ গোগলের একটা স্কুলে ইন্টারভিউয়ের ডেট পড়ে গেছে বাবা মা সহ, এবং বাবা মা সহ যায়, দেখা যায় যে লালটু দত্ত সে সাধারণত একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তার ইংলিশ অত জোরদার না, সে যে ইংলিশে একটা এক্সটেম্পোরারি স্পিচ দিতে বলে, ঠিক আছে, সিবলিং রাইভালরি সম্বন্ধে, সেটা দিতে পারে না, এবং দেখা যায় যে মোটামুটি অপমানিত হয়েই তারা ফিরে আসে এবং সেই স্কুলে তার চান্স হয় না। এরপরে মিতালি দত্ত একদম কোমরে রশি বেঁধে নামেন যে এবার সামনে যে স্কুল আছে এটাই লাস্ট চান্স, সেখানে তার ছেলেকে ভর্তি করাতেই হবে। এর ফলে তারা একটা কোচিংয়ে ভর্তি হন রাইজিং স্টার নামে, সেই কোচিংয়ে দেখা যায় যে স্কুলে ভর্তির জন্য ছেলে পেলের যে কোচিং সেটাও হয় এবং মা বাবার যে ইন্টারভিউয়ের জন্য কোচিং সেটাও চলতে থাকে, সেখানে যে অনেক তারা অনেক ভুল ধারণার থেকেও বের হয়ে আসেন, এবং সেখানে সেই কোচিংয়ে যদিও তাদের মূল উদ্দেশ্য থাকে যে বাচ্চা কাচ্চাকে কীভাবে নামি দামি স্কুলে ভর্তি করানো যাবে সেই বিষয়ে, তবে সেখানে আসলে সেখানে যে ম্যাডাম থাকে রচনা ব্যানার্জি, তিনি তাকে খুব ভালো মতো বুঝান যে আসলে বেটার ইনস্টিটিউশন না, বেটার এডুকেশনই একটা ছাত্রের জন্য দরকার, কারণ অনেক জায়গায় দেখা যায় যে আমরা নিজেদের জীবনেও দেখতে পাই যে অনেক ভালো স্কুলের ছেলে পেলেরাও দেখা যায় জীবনে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে না, কিন্তু সেগুলো সামনে আসে না, কারণ ব্যর্থতার স্টোরি কেউ শুনতে চায় না, সফলতার স্টোরি সবাই শুনতে চায়। দেখা যায় যে এভাবেই ভালো স্কুলের প্রতি যে একটা দুর্নিবার আকর্ষণ গার্জিয়ানদের সেটা গড়ে ওঠে। তো যাই হোক, তারপরে তাদের এরকম কোচিং চলতে থাকে, বাবা মারও গ্রুমিং সেশন চলে, ছাত্রদেরও গ্রুমিং সেশন চলে। এরপরে দেখা যায় লাস্ট যে স্কুল সেখানে তারা তো বৈধ উপায়ে যাওয়ার চেষ্টা করে এভাবে গ্রুমিং সেশনের মাধ্যমে, এবং অবৈধ উপায়ে প্রায় 10 লাখ টাকা ব্যবস্থা করে সে তার মেডিকেল হলকে বন্ধক রেখে, এভাবে তারা যেতে থাকে এবং সেখানে আমরা নানা ধরনের কমেডি দৃশ্য দেখতে পাই। তো যাই হোক, শেষ যে স্কুল সেখানে যে দেখা যায় যে বাচ্চাকে বিভিন্ন প্রশ্ন করা হয় বাচ্চার কাছ থেকে, যে টিচাররা গতানুগতিক অ্যান্সার চায়, গুগল সেগুলো দেয় না, গুগল একটু অন্য ধারায় অ্যান্সারগুলো দেয়, কিন্তু টিচাররা তাতে বিরক্ত হয় না, তাতে মোটামুটি খুশি হয়, এবং তার বাবা মা যদিও তাকে পাশ থেকে বিভিন্ন আকারে ইঙ্গিতে খোঁচা দিয়ে বলতে থাকে যে বাবা এভাবে না, ওভাবে করো, সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মা তোমার বাবার কি হয়, তখন গুগল তাকে বলে যে তোমার মা আমার মা আমার বাবার বাবু হয়, তারপর বলে কেন বাবু কেন হয়, তারপর সে বলে যে আমার মা তো আমার বাবাকে সবসময় লালটু বাবু বলে ডাকে, তারপর এভাবে আরো বিভিন্ন কোশ্চেন করা হয় এবং সে তার গতানুগতিক ধারার বাইরে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। যাই হোক, এভাবে ওই সেশনটা শেষ হয়। এরপর দেখা যায় যে ওই স্কুলের রেজাল্টও দিতে থাকে বিভিন্ন, তাদের সাথে আরো যারা গার্জিয়ানরা পরীক্ষা দিয়েছিল বাচ্চা কাচ্চাকে নিয়ে তাদের রেজাল্ট আসতে থাকে, এবং এখানে দেখা যায় যে বিভিন্ন প্রকার গার্জিয়ান, এবং এক প্রকার গার্জিয়ানের কথা না বললেই না, যাদের আমরা পাশের বাসার আন্টি হিসাবে চিনি, এবং ফেসবুকে বিভিন্ন মেমে ট্রোল এভাবে তাদের চিত্রায়িত করা হয় যে তারা বিভিন্ন ধরনের খোঁচাযুক্ত কথা বলে বাচ্চাদের এবং বাবা মাকে ডিমোরালাইজ করে, এরকম আন্টিদেরও আমরা দেখতে পাই, এরকম গার্জিয়ানদের দেখতে পাই। তো যাই হোক, তাদের অনেকের পরিচিত গার্জিয়ানদের কাছে চিঠি আসে, কিন্তু গুগলের বাবা মার কাছে চিঠি আসতে থাকে না, গুগলের মা এতে চরম ডিপ্রেসড হয়ে যায় এবং সে রাইজিং স্টার স্কুলে যায়, স্কুলে যেয়ে তার ম্যাডামকে বলে যে এরকম এরকম ঘটনা, তারপর তার ম্যাডাম বলে যে আসলে তুমি যেটা করছো সেটা ভুল, আমার ছেলেকে আমি এরকম বড় স্কুলে দিতে চাইছিলাম, তার ফলে সে যা করেছে সেটা হচ্ছে সে আত্মহননের পথ বেছে নিয়েছে, তুমি এমন কিছু করো না যাতে তোমার ছেলে আত্মহননের পথ বেছে নেয়। এবং সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা গুগলকে খুঁজে পায় না, ওই স্কুলের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে এবং তারা উপরতলায় চলে যায়, স্কুলের ছাদে চলে যায়, যে এবং সেখানে দেখা যায় যে গুগলকে একটা রেলিং এর পাশে দাঁড়িয়ে আছে, তারাও মনে করেছে যে গুগল হয়তো এটা শুনে সেভাবে প্রভাবিত হয়েছে, কিন্তু না, পরে দেখা যায় যে বিভিন্ন ঘুড়ি উড়তে থাকে এবং সে ঘুড়ি উড়া দেখা খুব পছন্দ করে এবং সে ঘুড়ি উড়া দেখছে, এবং এরপরে তার মা খুবই আবেগঘনভাবে তাকে গায়ে জড়িয়ে ধরে এবং বলে যে বাবা তুই কেন এরকম করেছিস, তুই আমার কাছে এরকম
এবং বলে যে তোর কোনো স্কুলে ভর্তি হওয়া লাগবে না, তুই আমার কাছে থাক, আমার ছেলে আমার কাছে থাকবে, এটাই আমার চাওয়া। তো এরপরে দেখা যায় যে সিনেমায় একটা মোটামুটি টুইস্ট আসে যে তার বাবা চিঠি পেয়ে যায় ওই স্কুলের, এবং চিঠি পেয়ে সে তার মাকে দেয় এবং বলে যে আমার ছেলে পেয়ে গেছে, এবং তারা যেই দালালের সাথে যোগাযোগ করে যে স্কুলে ভর্তির বিষয়ে, এবং সেই দালালও ফোন দেয় বলে যে আপনি টাকাটা রেডি রাখুন তাহলে হয়ে যাবে। সে বলে যে না, আমার ছেলে নিজের যোগ্যতাতেই চান্স পেয়েছে, তার অন্তর্দৃষ্টি দেখেই স্কুল চান্স দিয়েছে, এবং এভাবে সিনেমায় একটা শুভ পরিণতি ঘটে। এই সিনেমা থেকে আমরা যেটা দেখতে পাই যে আমরা আসলে বর্তমান যুগে দেখা যাচ্ছে যে কোমলমতি শিশুদের উপর অনেক বেশি পরিমাণে চাপ প্রয়োগ করি যাতে তারা একটা ভালো স্কুলে চান্স পায় কিংবা ভালো রেজাল্ট করে। এর ফলে তাদের যে স্বাভাবিক শৈশব, স্বাভাবিক যে শৈশবের কর্মকাণ্ড, তাদের যে জীবন উপভোগ করার যে একটা প্রসেস, এটাকে আমরা নষ্ট করি। আমি আসলে এখানে কোনো মানুষকে জ্ঞান দিব না, কিছুই বলবো না, খালি বলবো যে এতটুকুই যে আপনারা আপনাদের সন্তানকে তাদের শৈশব যে উপভোগ করা, এটা তাদের অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করবেন না পড়াশোনার যাতা গলে ফেলে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে আপনারা লাইক দিন, আর আমাদের কাছ থেকে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি দিন, যাতে আপনারা সবসময় এই ভিডিওগুলো পেতে থাকেন। সবাইকে ধন্যবাদ। শেষ করছি আজকে এখানে।